পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ফরম্যাটেই হবে এই সিরিজটি। দেখুন সিরিজের সময়সূচি। গত টি টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল, তাই তো এই বিশ্বকাপে ভালো করতে হলে যা যা করা দরকার সবটাই করেছে বিসিবি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওই কন্ডিশনে একটি সিরিজ খেলার জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করে আসছিল বিসিবি। আগামী অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে প্রস্তুতির জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বাংলাদেশের নাম না নিলেও পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউজ জানিয়েছে এই সিরিজের তৃতীয় দল বাংলাদেশই। পিসিবি চেয়ারম্যান মনে করেন এই সিরিজ দিয়ে পাকিস্তান নিষেধের স্কোয়াড সমন্বয় করতে পারবে এবং ক্রিকেটারদের পারফরমেন্স যাচাই করতে পারবে। এ প্রসঙ্গে রমিজ বলেছেন, 15 সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলের সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেওয়ার দারুণ সুযোগ হবে। ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী 4 অক্টোবর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। টি টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই সিরিজ প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। দ্রুতই নিউজিল্যান্ড ক্রিকেট এই সিরিজের সূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে দ্য নিউজ। বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দেবেন ম্যাথু হেইডেন। তার সঙ্গে একত্রে কাজ করবেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন সাবেক অজি ওপেনার হেইডেন। এদিকে গত মাসে এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও সে সময় তৃতীয় দল হিসেবে পাকিস্তানের যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, যেটা আমরা করেছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলবো ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ক্যাম্পের পর আমাদের হয়তো 7-8 দিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ড। সম্ভবত ক্রাইস্ট চার্চে একটা ত্রিদেশীয় সিরিজ হবে সিরিজের তৃতীয় দল নিয়ে, জালাল ইউনুস বলেছিলেন। এখনও চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান। আগামী 16 অক্টোবর থেকে 13 নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, যেখানে বাংলাদেশ সরাসরি অংশ নেবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, গত 7 বছর ধরে যেখানে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি সেখানে সরাসরি নেমে কীভাবে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেবে, সে সংকল্প করতেই অজিদের পাশের দেশে সিরিজের আয়োজন করছে বোর্ড।